আসসালামু আলাইকুম এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তনুজা দাস শুরুতে জানিয়ে দেব বিআরবি কেবল সংবাদ শিরোনাম দেশে করোনায় আরো 25 জনের মৃত্যু নতুন শনাক্ত 2024 টেকনাফে অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটির গণশুনানি শুরু যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে মারামারিতে হতাহতের ঘটনায় পৃথক তিনটি কমিটির তদন্ত শুরু এবং চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের মেয়াদ শেষ হলেও কাজ হয়নি অর্ধেকেও সমন্বয়হীনতাকে দুষছেন বিশিষ্ট জনেরা করোনা পরিস্থিতির অজুহাত সিডিএ শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দেশে করোনা ভাইরাসে 24 ঘন্টায় আরও 32 জনের মৃত্যু হয়েছে এই নিয়ে মোট মৃতের সংখ্যা 3657 জন একদিনে 10,018টি নমুনা পরীক্ষায় নতুন 2024 জনের করোনা শনাক্ত হয়েছে শনাক্তের হার 20.20% এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা হল 2,76,549 স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 1,315 জন এ পর্যন্ত সুস্থ 1,58,950 জন শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 57.48% 24 ঘন্টায় মৃতদের মধ্যে 25 জন পুরুষ ও 7 জন মহিলা কোরবানির ঈদের সময় স্বাস্থ্যবিধি না মানায় দেশের বিভিন্ন জেলায় করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়ার খবর পাওয়া গেছে শনিবার থেকে গেল 24 ঘন্টায় সারা দেশে করোনা ও উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন 19 জন এর মধ্যে করোনায় মারা গেছে 14 জন বগুড়াতেই মৃত্যু হয়েছে 6 জনের প্রতিনিধিদের তথ্য ছবি নিয়ে রিপোর্ট করেছেন মইনুল আহসান স্বাস্থ্যবিধি না মানায় ঈদের পর হঠাৎ করেই বগুড়া সহ আশপাশের জেলায় আবারও বেড়েছে করোনায় মৃত্যু ও সংক্রমণের সংখ্যা শনিবার থেকে গেল 24 ঘন্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বগুড়ায় করোনায় প্রাণ হারিয়েছে 6 জন এর মধ্যে 4 জন পুরুষ ও 2 জন নারী এ নিয়ে বগুড়ায় মৃতের সংখ্যা দাঁড়ালো 131 আর নতুন আক্রান্ত 68 জন খুলনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা উপসর্গ নিয়ে 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বিভাগের 10 জেলায় নতুন করে 205 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে প্রায় 16,000 আশার কথা এরই মধ্যে সুস্থ হয়েছে প্রায় 11,000 কুমিল্লায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় মৃতের সংখ্যা জেলায় নতুন করে উপসর্গ নিয়ে আরও 2 জন প্রাণ হারিয়েছে এ পর্যন্ত প্রাণ গেছে 155 জনের নতুন শনাক্ত 52 সিলেটে করোনায় 2 জনের মৃত্যু হয়েছে নতুন করে আক্রান্ত হয়েছে 42 জন জেলায় এ পর্যন্ত 154 জন মারা গেছে আর আক্রান্ত হয়েছে প্রায় 6,000 গত 24 ঘন্টায় বরিশাল বিভাগে এই ভাইরাসে 2 জন মারা গেছে এদের মধ্যে একজনের বাড়ি বরিশাল শহরে আর অন্যজন পিরোজপুরের মঠবাড়িয়ার বাসিন্দা একই সময়ে বিভাগের 6 জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে 37 জন ঠাকুরগাঁয়ে করোনায় আব্দুর রউফ নামে এক মুক্তিযোদ্ধা মারা গেছেন তিনি জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ঝালকাঠির রাজাপুরে করোনা উপসর্গ নিয়ে 85 বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে এ নিয়ে জেলায় করোনায় 14 জন এবং উপসর্গ নিয়ে 40 জনের মৃত্যু হল কুষ্টিয়ায় করোনা আক্রান্ত এক ব্যক্তি ঢাকায় নেয়ার পথে মারা যান আর জেলায় গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 17 জন নোয়াখালীর কবিরহাটে করোনা একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে জেলায় নতুন শনাক্ত 6 জন নারায়ণগঞ্জে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে একজন মারা গেছে 19 জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে এছাড়া শরীয়তপুরে 40 জন নেত্রকোনায় 4 এবং চাঁপাইনবাবগঞ্জে চিকিৎসক সহ 19 জন করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে মইনুল আহসান এটিএন বাংলা টেকনাফে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের ঘটনায় গণশুনানি শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি শামলাপুর রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জের কার্যালয়ে এই শুনানি চলছে সকাল 11:30টায় প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নেওয়া শুরু করে তদন্ত কমিটি গত 31 জুলাই রাতে টেকনাফের মেরিন ড্রাইভের শামলাপুর এলাকার চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান এ ঘটনায় বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলী ও টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাস সহ 7 জনকে আসামি করে মামলা করে সিনহার পরিবার যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে মারামারিতে 3 কিশোর নিহতের ঘটনায় তদন্ত শুরু করেছে পৃথক 3টি কমিটি এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে সমাজ সেবা অধিদপ্তরের 2 সদস্যের তদন্ত দল এতে নেতৃত্ব দিচ্ছেন অধিদপ্তরের ঢাকার পরিচালক সৈয়দ মোহাম্মদ নুরুল বশির
আহত কিশোরদের সাথেও তারা কথা বলেছেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু লাইসকে প্রধান করে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের গঠিত 3 সদস্যের কমিটিও তদন্ত কাজ শুরু করেছে। এছাড়া জাতীয় মানবাধিকার কমিশনের উপকমিশনার রবিউল ইসলাম ও সহকারী পরিচালক আজেহার হোসেনও তদন্তের জন্য যশোরে গেছেন। মারামারির ঘটনায় প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের সংশ্লিষ্টতা এবং দায়িত্ব পালনে তাদের কোনো ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তদন্তকারীরা। গত বৃহস্পতিবার যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে মারামারির ঘটনায় 3 কিশোর নিহত হয়, আহত হয় 14 জন। আমাদের তদন্ত চলছে এবং এ বিষয়ে আমাদের এখনো কোনো বিষয় বলার মতো নাই। আমরা সব ওই দুটো তদন্তের পাশাপাশি এটি চলবে। আমরা যে রিপোর্ট আমাদের কর্তৃপক্ষ বরাবর আমরা করব, এটা পরবর্তী আপনারা এমনি জানতে পারবে। দেশের বেশিরভাগ স্থানে বন্যার পানি নামতে শুরু করলেও সিরাজগঞ্জে যমুনার পানি বাড়ছে। গত 24 ঘন্টায় পানি বেড়েছে শহররক্ষা বাঁধ পয়েন্টে 1 সেন্টিমিটার এবং মেঘাইঘাট পয়েন্টে 9 সেন্টিমিটার। বেশ কিছুদিন ধরে খাদ্য সংকটে বানভাসীরা, দেখা দিয়েছে বিভিন্ন পানিবাহিত রোগ। এদিকে নাটোরের আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছে বন্যা দুর্গতরা। যদিও বিশুদ্ধ পানির সংকট ও নানা রোগ ছড়িয়ে পড়ায় দুর্ভোগ কমেনি তাদের, এর সঙ্গে সাপের উপদ্রবে দুর্বিষহ নদী তীরবর্তী অঞ্চলের মানুষদের জীবন। বন্যার পানিতে কয়েক হাজার হেক্টর ফসলি জমি ও 100 পুকুরের মাছ ভেসে যাওয়ায় অনিশ্চয়তায় দিন কাটছে কৃষক ও মৎস্যজীবীদের। দেশে চলতি মৌসুমে নতুন করে বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক কাউসার পারভিন জানান, বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর দূরবর্তী হুঁশিয়ারির সঙ্গে দেখিয়ে যেতে বলা হয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হতে পারে। দু একদিনের মধ্যে এই পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও জানান তিনি। বিজেএমসির কাছে পাওনা প্রায় 265 কোটি টাকা দাবি করেছেন পাট ব্যবসায়ীরা। জাতীয় প্রেসক্লাবের সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নেতারা জানান, 2016 থেকে 2020 সাল পর্যন্ত রাষ্ট্রায়ত্ত 25টি পাটকলের কাছে তাদের এই টাকা পাওনা রয়েছে। পাটকলগুলো বন্ধ হয়ে যাওয়ায় সংকট আরও বেড়েছে বলেও জানান তারা। বকেয়া উদ্ধার করতে না পারলেও ক্ষুদ্র ব্যবসায়ীদের চাপে দিশেহারা অবস্থা পাট ব্যবসায়ী সমিতির। এ অবস্থায় পাওনা টাকার দাবিতে আগামী মঙ্গলবার বিজেএমসি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন সংগঠনের নেতারা। দারুণ অর্থাভাবে আমাদের ব্যবসা স্থগিত, পাশাপাশি ব্যাংক ঋণ এবং বিভিন্ন মোকামে ক্ষুদ্র পাট ব্যবসায়ীদের দিনার চাপে দিশেহারা। অথচ আমাদের সর্বরক্ষিত পাট দ্বারা উৎপাদিত পণ্য বিক্রয় করে বিজেএমসির কর্মকর্তা কর্মচারীদের যাবতীয় খরচ চালালেও আমাদের দিনার ব্যাপারে বিজেএমসি উদাসীন। মেয়াদকাল পেরিয়ে গেলেও চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেয়া প্রকল্পের অর্ধেক কাজও শেষ করতে পারেনি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। সমন্বয়হীনতার কারণে 5,600 কোটি টাকার এই মেগা প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা ও জনদুর্ভোগ বাড়ছে বলে মনে করেন বিশিষ্টজনেরা। তবে সিডিএর দাবি, করোনার কারণেই এই বিলম্ব। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। জনদুর্ভোগে পার হচ্ছে বছরের পর বছর, নেওয়া হয়েছে নানা পরিকল্পনা, তারপরও পরিবর্তন হয়নি বন্দর নগরীর জলাবদ্ধতার এই চিত্র। প্রতিবারের মতো চলতি বর্ষায় বৃষ্টি ও জোয়ারের পানিতে ডুবে যায় নগরীর অনেক সড়ক ও নিচু এলাকা, চরম দুর্ভোগে পড়েন নগরবাসী। অথচ 2017 সালের 1 জুলাই চট্টগ্রাম জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ শুরু করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। এর ব্যয় ধরা হয় 5,600 কোটি টাকা। 2020 সালের 30 জুন এই প্রকল্প শেষ হওয়ার কথা থাকলেও কাজ হয়েছে মাত্র 35%, ফলে প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে আরও 1 বছর। তারপরও সমন্বয়হীনতায় দীর্ঘসূত্রিতার অভিযোগ বিশিষ্টজনদের। প্রথম তারা হিমশিম খায়, কিং করতে পারে বিবরের মতো, কী করবে বুঝে উঠতে পারছিল না, এভাবে অনেক সময় অতিক্রম হয় এবং পরবর্তীতে সেনাবাহিনীকে এই কাজটি ন্যস্ত করা হয়। কিন্তু এই প্রকল্প থেকে একটা ভালো ফলাফল পাওয়া যাবে এবং ভালো ফলাফল পাওয়ার যাওয়ার জন্য ফলাফল প্রকল্প বাস্তবায়ন পরবর্তী প্রস্তুতিটাও নিশ্চিত করতে হবে। নগরীকে জলাবদ্ধতা মুক্ত করবেন কথা দিয়ে মেয়র হয়েছিলেন আজম নাসিরউদ্দিন। 5 বছর মেয়াদকালের বিদায়ের ঠিক আগের দিন তিনিও আক্ষেপ করে জানান সমন্বয়হীনতার কথা। বিচ্ছিন্নভাবে প্রকল্প গ্রহণ করাটা, এটা আসলে জলাবদ্ধতা নিরসন করাটাকে বিলম্বিত করছে। জলাবদ্ধতা নিরসন সমস্যাটা যদি সব মিলিয়ে যদি একটি প্রকল্প গ্রহণ করা হতো, তাহলে এখানে বাস্তবায়ন করাটা অনেকটা সহজ হতো।
তবে সিডিএর দাবি করোনার প্রকোপ না হলে বর্ধিত সময়ের মধ্যে শেষ হতো প্রকল্পের কাজ। দুই নম্বর গেট মুরাদপুর চক বাজার, তারপর চাকতাই খাতুনগঞ্জ, এগুলাতে পানি কিন্তু কম উঠছে আগলাবাদ ধরেন, কিন্তু ওই জোয়ারের পানিটাকে আমরা ঠেকানোর জন্য আমাকে স্লুইস গেটগুলো কমপ্লিট করতে হবে। প্রায় আরও 60 ভাগ কাজ বাকি আছে, ইনশাল্লাহ আমরা আগামী 2 বছরে এই কাজগুলো কমপ্লিট করার চিন্তায় আছি, ওইভাবে প্ল্যানিং করছি। বন্দরনগরীকে জলাবদ্ধতা মুক্ত করতে 2500 কোটি টাকার আরেকটি প্রকল্প নেয় পানি উন্নয়ন বোর্ড। যদিও অনুমোদনের 2 বছরেও কাজ শুরু করতে পারেনি প্রতিষ্ঠানটি, নগর বিশেষজ্ঞরা বলছেন জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট সকল সংস্থা সমন্বিতভাবে কাজ করার বিকল্প নেই। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। দীর্ঘদিনেও সরকারের সুবিধা না পাওয়ায় খাগড়াছড়ির অসংখ্য পাহাড়ি পল্লীতে অভাব আর দারিদ্র্য নিয়ে আজও সংগ্রাম করে বেঁচে আছেন হাজারো ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। উন্নয়নের ছোঁয়া না লাগায় যোগাযোগ, শিক্ষা, চিকিৎসা সহ প্রায় সব ক্ষেত্রেই পিছিয়ে তারা। প্রতি বছর আদিবাসী দিবস পালিত হলেও ভাগ্যের পরিবর্তন হয়নি এই সব পাহাড়িতে। খাগড়াছড়ির প্রতিনিধি আবু দাওদের পাঠানো তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করেছেন ইশরাত লিমা। খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের প্রত্যন্ত পাহাড়ি জনপদ রান্নাপাড়া। গ্রামটির লাগোয়া দীঘিনালা উপজেলার কলিপাড়া, লম্বাছড়া এবং জেলা সদরের নাথাপাড়া। অত্যন্ত দুর্গম এসব এলাকায় যাতায়াত ব্যবস্থা ভালো না থাকায় কখনো সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধিদের পা পড়েনি, পৌঁছায়নি সরকারি সুযোগ। পাহাড়ি গ্রামগুলোতে যেতে হয় ছড়া, গভীর জঙ্গল আর কঠিন পথ পেরিয়ে। উন্নয়নের কোনো ছোঁয়া না লাগায় জুম চাষের উপর নির্ভর করেই চলে জীবন জীবিকা। শিক্ষা, চিকিৎসার মতো মৌলিক অধিকার থেকেও বঞ্চিত বসবাসকারীরা। আমরা আসলে কুয়ার পানি খেতে হয়, অনেক টিলা উঠে যেতে হয়, পানি তুলতে হয়। আমাদের গ্রামে স্কুল নাই, তারপর যে আমরা সবসময় এই মেরুং স্কুলে কয়েকজন পরে ওরা কষ্ট পায়। রাস্তা নাই, তারপর গাড়ি ঘোড়া নাই, তারপর স্কুলে যাইতেও কষ্ট, লেখাপড়া অনেক বেকার। জেলার অন্তত 40-50টি পাহাড়ি গ্রামের একই চিত্র। বিকল্প জীবিকা না থাকায় জমির সীমিত ধান, বাঁশ, করুল, শাকসবজি ও লতাগুল্ম খেয়ে জীবন চলে সুবিধাবঞ্চিত মানুষগুলোর। নেই বিশুদ্ধ পানির ব্যবস্থা, টিউবওয়েলের অভাবে কুয়ার পানি খেয়ে আক্রান্ত হয় নানা রোগে। এখনো আদিবাসীর প্রত্যন্ত যে এলাকাগুলোতে, এলাকাগুলোতে সরকারি সুযোগ সুবিধা এখনো সেভাবে পৌঁছায়নি। অনেক জায়গাতে হচ্ছে রাস্তাঘাট, স্যানিটেশন ব্যবস্থা এবং শিক্ষা, এই বিষয়গুলো এখনো তাদের পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই। পিছিয়ে পড়া পাহাড়িদের জন্য সরকারের উন্নয়ন বরাদ্দ থাকলেও সেই সুবিধা তাদের কাছে পৌঁছে না বলে মনে করেন স্থানীয়রা। চলাফেরা করার জন্য রাস্তাঘাট, পানীয় জলের ব্যবস্থা এবং প্রাথমিক শিক্ষা এবং মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা যদি শুরু করা যায়, সেটা আমি আগামী অর্থ বছরে সেটা প্রকল্প নেব। প্রান্তিক পাহাড়ি জনগোষ্ঠীকে মূল স্রোত ধারায় আনতে বিশেষ পরিকল্পনা গ্রহণের দাবি সচেতন ক্ষুদ্র নিগোষ্ঠী প্রতিনিধিদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুসুপুর ক্লোজারঘাট এলাকার ছোট ফেনী নদী থেকে 3 জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল। মাছ ধরতে গিয়ে জোয়ারের পানিতে শনিবার সকালে নিখোঁজ হন তারা। এর মধ্যে ওমান প্রবাসী আনোয়ার হোসেনের মরদেহ সকালে এবং বসুরহাট বাজারে ব্যবসায়ী মেহেদি হাসানের লাশ দুপুরে উদ্ধার হয়। এর আগে শনিবার বিকেলে নজরুল ইসলাম স্বপন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেন ডুবুরীরা। ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা সিলেট মহাসড়কে শাহবাজপুর সেতুর টোল আদায়ের সিদ্ধান্ত বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। মহাসড়কে সিএনজি অটোরিকশা সহ নিষিদ্ধ যান চলাচল বন্ধেরও দাবি জানান সংগঠনের নেতারা। শাহবাজপুরে তিতাস নদীর সেতুটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় এর পাশে আরেকটি সেতু নির্মাণ করা হয়। গত 29 জুলাই ওই সেতু পারাপারকারী যানবাহনের টোল আদায়ের সিদ্ধান্তের কথা জানানো হয়। এটা কার্যকর হলে যাত্রীবাহী লোকাল বাস মালিকরা লোকসানে পড়ার পাশাপাশি অনেক শ্রমিক কর্মহীন হবে বলে আশঙ্কা করা হয় সংবাদ সম্মেলনে। বাজারে কেউ যাতে পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে সেজন্য প্রাইভেট সেক্টরের পাশাপাশি বিএডিসিকেও শক্তিশালী করা হয়েছে বলে জানিয়েছেন সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। মানিকগঞ্জের শিবালয় উপজেলা মিলনায়তনে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণকালে একথা জানান তিনি। আমরা এইটুকু বলতে পারি যে বিজ্ঞান সম্মত বৈজ্ঞানিক বৈজ্ঞানিক আবিষ্কার এবং যেটি কৃষকের কোনো ক্ষতি না করে, আমরা সব কিছুই কিন্তু কৃষকের তার সঙ্গে পরিচিত করেছি, কৃষকের ব্যবহার শিখেছি এবং সরকারের তরফ থেকে সেই বিনামূল্যেও কিছু দিছি, আবার অস্বল্প মূল্যে দিছি, যাতে প্রাইভেট সেক্টর যা তা দাম নির্ধারণ করতে না পারে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন সংসদ সদস্য ডক্টর আনোয়ার খান। জাতীয় শোক দিবস উপলক্ষে লক্ষ্মীপুরের রামগঞ্জ ইউএনও অফিস মিলনায়তনে আলোচনা সভা এবং ঋণ বিতরণ অনুষ্ঠানে তিনি এই আশা ব্যক্ত করেন। এর আগে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শোক দিবসের কর্মসূচি শুরু হয়। অনুষ্ঠানে 18 জন পোলট্রি ফার্ম ও মৎস্য চাষ উদ্যোক্তাকে 40,000 টাকা করে ঋণ সহায়তা দেন ডক্টর আনোয়ার খান। পরে কাঞ্চনপুর ইউনিয়নে দোয়া মাহফিলে অংশ নেন তিনি। সন্ত্রাসীদের ব্রাশফায়ারে খাগড়াছড়ির দিঘিনালা ভূমি রক্ষা কমিটির সভাপতির স্ত্রী মোর্শেদা বেগমকে হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌর শাপলা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। হত্যাকাণ্ডের জন্য ইউপিডিএফ প্রসিত গ্রুত ও সন্তু লার্মার নেতৃত্বাধীন জেএসএসকে দায়ী করেন বিক্ষোভকারীরা। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান তারা। একই দাবিতে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনেও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অবৈধ অস্ত্র উদ্ধারে পাহাড়ে যৌথ অভিযানের দাবি জানানো হয়। শুক্রবার গভীর রাতে ওই হত্যাকাণ্ড ঘটে। মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে কক্সবাজারের টেকনাফ সীমান্তে প্রায় 4 লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। সীমান্তের জাদিমুরা এলাকার অমর খালে শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে এই সব উদ্ধার করা হয়। এ সময় 3-4 জন ইয়াবা কারবারী বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে ইয়াবা ভর্তি 5টি বস্তা ফেলে পালিয়ে যায়। এসব বস্তায় মেলে 3,90,000 পিস ইয়াবা। নেক থ্রো ক্যাচেস ক্যাটাগরিতে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানো আশিকুর রহমান জুবায়েরকে সংবর্ধনা দিয়েছে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ। সকালে পরিষদের অডিটোরিয়ামে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়। 2016 সালে নেক থ্রো অ্যান্ড ক্যাচেস ক্যাটাগরিতে জার্মানির মার্কেল গুর্ক নিটে 62 বার বল নিক্ষেপ ও ধরে বিশ্ব রেকর্ড গড়েছিলেন। নিটে 65 বার একই কাজ করে সেই রেকর্ড ভাঙেন 22 বছরের জুবায়ের। গত 30 জুলাই গিনেস বুক কর্তৃপক্ষের স্বীকৃতিপত্রটি তার হাতে পৌঁছায়। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চেয়ারম্যান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। দর্শক, করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন।